ছাপ্পান্ন ভোগের নাম শুনেছেন? আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীদা মায়াপুরিষ্কনে ভক্ত সঙ্গে প্রসাদ গ্রহণের খুব সুন্দর একটি ভিডিও, যেখানে 5000-এরও বেশি ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছিল। তো প্রিয় বন্ধুরা, একই সঙ্গে ব্রহ্মচারী সন্ন্যাসী বর্গ এবং তাদের সঙ্গে প্রসাদ পাওয়ার মজাই আলাদা। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই ছাপ্পান্ন ভোগে কী কী ছিল? তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কত রকমের আইটেম রয়েছে, প্রত্যেকটাই কিন্তু নিরামিষ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই ভাবে যে নিরামিষ আর কী বা হতে পারে, ওই তো ভাত ডাল সবজি একটু আলু ভাজা, এর বাইরে তো আপনারা ভাবতেই পারেন না। কিন্তু আপনারা জানেনই না যে কত রকমের প্রসাদ হতে পারে। তো এই সমস্ত প্রসাদ আস্বাদন করতে হলে অবশ্যই আপনাকে শ্রীদা মায়াপুরিষ্কন মন্দিরে আসতে হবে। আমি বলছি না যে শ্রীদা মায়াপুরিষ্কন মন্দিরেই শুধুমাত্র এমনভাবে ভোগ পাওয়া যাবে, এমনটা নয়। আপনারা জগন্নাথে চলে যেতে পারেন, যেখানে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শ্রীক্ষেত্র পুরীধামে, সেখানে তো মহাপ্রসাদ পৃথিবী বিখ্যাত। তো এই মহাপ্রসাদগুলো প্রত্যেক ভক্তদের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আর আপনারা জানেন যে একসঙ্গে প্রায় 5000-এরও বেশি ভক্তের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল, আর ভক্তরা সেগুলো ডিস্ট্রিবিউট করছে। তো দেখতেই পাচ্ছেন যেখানে রয়েছে বিভিন্ন গৌড়ীয় মঠের সন্ন্যাসীবর্গ, ব্রহ্মচারী এবং আমাদের ইসকনের অনেক সন্ন্যাসীবর্গ রয়েছেন, ব্রহ্মচারী রয়েছেন, দেখতেই পাচ্ছেন। আর প্রত্যেকের সঙ্গে প্রসাদ পাওয়ার মজাই আলাদা। তো চলুন, এই প্রসাদের মধ্যে ছিল অন্ন, ডাল, সবজি, ভাজা, অনেক রকমের ভাজা রয়েছে, সুইটসের আইটেম রয়েছে এবং পনিরের আইটেম রয়েছে, আরও অনেক কিছু যেগুলো আমি বলে শেষ করতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে। আজ আর আমি বেশি কথা বললাম না, আপনারা দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যারা নতুন রয়েছেন মায়াপুর ব্লগের, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কেননা মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এরপর রয়েছে চিরাজ্যোতি উৎসব পানিহাটিতে, আমি টানা এক সপ্তাহ থাকবো এবং প্রত্যেকটা ফেস্টিভ্যাল, যেমন রয়েছে প্রথম দিন রয়েছে বোট ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যাল, তারপর নির্জলা একাদশী রয়েছে, তারপর রয়েছে চিরাদতি মহা উৎসব, প্রত্যেকটাই কিন্তু সবার আগে মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি এই মহাভোজের যে আয়োজনটি, সে আয়োজনটি চলুন দর্শন করে নেওয়া যাক।
Thank you.